নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি নোটিশ সংক্রান্ত আলোচনা করতে। তো কি সেই নোটিশ, সব কিছুই আমি আলোচনা করব। তো সমগ্র বিষয়টি জানতে হলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা সকলেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে উঠে এসেছে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো wbbpe.org। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবার নতুন করে কি নোটিশ জারি করলো সেটা তো আমাদের সকলকে অবশ্যই জানতে হবে। তো আমি জানি এরকম অনেকেই আছেন যারা উদগ্রীব হয়ে আছেন যে প্রাইমারি এডুকেশন বোর্ড থেকে কি নোটিশ বের হচ্ছে সেটা জানার জন্য। তো আপনাদের সেই ইচ্ছা শক্তির জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। তো বিষয়টা জানতে গেলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তাই আমি আশা রাখবো বন্ধুরা, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন এবার আমরা নোটিশটা দেখে নিই। তো সকলে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নোটিশটি উঠে এসেছে, যেটা 12/6/2023 দেওয়া হয়েছিল। নোটিশ ফর ইন্টারভিউ অর ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট 18th phase। অর্থাৎ বন্ধুরা, 18th phase-এর ইন্টারভিউ ডেট কিন্তু প্রাইমারি এডুকেশন বোর্ড প্রকাশ করেছিল। তো সেটা অবশ্যই 18th phase-এর ইন্টারভিউ হতে চলেছে এবং এটা আপনাদের কবে হবে, এটা হবে 17/6/2023-এ। 17/6/2023 তারিখে আপনাদের এই ইন্টারভিউটি হবে এবং ইন্টারভিউর জন্য আপনাদের সাথে করে যেগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ দ্য টেট, দিয়ে বলেছে ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন, 3 অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, 4 বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, 5 মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, 8 মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 years DELED অর DED অর BED অর BPED BED অর্থাৎ স্পেশাল এডুকেশন, 7 বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন BA BSc BCOM ইস্যুড বাই ইউনিভার্সিটি ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি অ্যাপ্লিকেবল করে থাকেন, 8 কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আপনারা যে কাস্টের অন্তর্ভুক্ত অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন, 9 বলেছে PH সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, 10 যারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আছেন তাদের অবশ্যই গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, 11 বলেছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট নিয়ে যেতে হবে, 12 ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ আ প্যারা টিচার হায়ার এভার অ্যাপ্লিকেবল। তো এগুলো আপনি অবশ্যই নিয়ে যাবেন, তার সঙ্গে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড নিয়ে যাবেন এবং 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা সেলফ অ্যাটেস্টেড করা নিয়ে যেতে হবে। এবং আপনাদের ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে https://www.wbbpeonline.com/dashboard। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রাইমারির অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো দেখুন বলাই আছে, দ্য কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোডেড ইউজিং দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল। তো এখানে গিয়ে আপনারা ডাউনলোড করবেন। তো প্রাইমারি এডুকেশন বোর্ড 18তম ফেজের কিন্তু ইন্টারভিউ শুরু করে দেবে 17/6/2023 তারিখে। তো তার জন্য আপনাদেরকে সমস্ত অরিজিনাল কপিসগুলো সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, মানে সমস্ত অরিজিনাল কপি নিয়ে যাবেন এবং সেই অরিজিনাল কপিগুলোর ফটোকপি করবেন এবং তাতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন, সেটা জানিয়েছে। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আজকে আমার আপনাদেরকে জানানো ছিল। জানি এই ভিডিও দ্বারা আপনারা অনেকেই উপকৃত হলেন। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, অর্থাৎ দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, আপনারা সকলে এভাবেই দ্য ওয়ে অফ এডুকেশনের প্রতিটা ভিডিও দেখতে থাকুন, চ্যানেলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান।
এবং চ্যানেলের সাথে থাকুন। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন এবং দেখতে থাকবেন দ্য ওয়ে অফ এডুকেশন। ধন্যবাদ।